বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা নোয়াখালী জেলার কবিরহাট থানার চরগুল্লাখালী চার নং ওয়ার্ড চরগুল্লাখালী প্রত্যন্ত অঞ্চলে, এখানে আমরা কিছু মানবিক কার্যক্রমে আপনার কিছু কম্বল নিয়ে এসেছি। আজকে আমরা এই কম্বলগুলো আমার সামনে যারা উপবিষ্ট রয়েছে নিঃস্ব এবং দরিদ্র মানুষের মধ্যে, শীতার্থ মানুষের মধ্যে, আজকে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সমন্বয়ে এই কম্বলগুলো বিতরণ হবে। এই কম্বলগুলো আমরা প্রত্যেকের হাতে একটি করে তুলে দিব। আজকে এই আজকের এই এখানে আমরা মোট নোয়াখালীতে অনেকগুলো কম্বলের প্রোগ্রাম করছি। আজকের এই 50টা কম্বল স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার সহদর ভাই ফারহান হাসান ইবান। আমেরিকা প্রবাসী আমার সহদর ভাই ফারহান হাসান ইবানের স্পন্সরে আজকে আমরা 15,000 টাকায় এই কার্যক্রমটি সম্পন্ন করছি। আর আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের সাথে অংশগ্রহণ করছে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য। উনি আজকে আমাদেরকে সময় দিয়েছে, আমাদেরকে ট্রান্সপোর্ট ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যে সদস্যরা রয়েছে সার্বিকভাবে আমাদের এই সহায়তাটা উনি দিয়েছে। ওনার সমন্বয়ে আমরা এই কাজগুলো প্রত্যন্ত অঞ্চলে করার সক্ষমতা অর্জন করেছি, এজন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই কাজে আমরা ইনশাল্লাহ আশা করি ওনাকে ভবিষ্যতেও আমাদের এই পাশে পাবো। জি ধন্যবাদ। ব্যবহারিসের কণ্ঠস্বর স্নেহের ছোট ভাই মানবিক শওকত আজকে কাপ্পে কবিরহাট উপজেলার সর গুল্লাখালী এলাকায় অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য এসেছি। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় জনপ্রতিনিধি জনাব নূর নবী এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সহ এই এলাকার অনেক সম্মানিত মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমাদের শাহজাহান মাস্টার সহ আমি আজকে টোটাল কবিরহাট উপজেলায় 500টি কম্বল বিতরণ করতেছি। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে এখানে এসেছি। আমি আজকের মতো যতদিন জীবিত আছি মানবতার কল্যাণে আমি থাকব, মানবিক সকল কাজে আমি অংশগ্রহণ করব। আমি চাই আমার মতো যে সকল সম্মানিত জনপ্রতিনিধি, সরকারি এবং বেসরকারি সম্মানিত দানশীল ব্যক্তিবর্গ আছেন, আপনারাও অসহায় মানুষের পাশে, শীতার্থ মানুষের পাশে শীত বস্ত্র কম্বল দিয়ে দাঁড়াবেন। যদি মনে করেন আপনারা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমেও দিতে চান, দিতে পারবেন। আপনারা যেখানে বলবেন, যেভাবে বলবেন, যাহা দিতে বলবেন, আমরা সেভাবে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের দান অনুদান পৌঁছাই দিব। অর্থাৎ আমাদের একটাই কথা, আমরা মানবিক সুন্দর মানবিক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, মানবতার কল্যাণে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখব। এই প্রত্যয় সকলের নিকট রাখি, সবার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করি। মানবতার এবং মানবিকতার জয় হোক। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য। এবং এই পাশে আমার যে সম্মানিত ইউপি সদস্যবৃন্দ ওনারা রয়েছে, এবং পাশাপাশি সমাজের বয়স্ক মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের চলাচলে বলা চলে, ওনারা সবাই আজকের আমাদের এই কার্যক্রমকে সহযোগিতা করছে। সঠিক মানুষের হাতে সঠিক বিষয় বস্তুটি তুলে দেওয়ার ব্যাপারে সার্বঙ্গীনভাবে আমাদের সহায়তা করছে। আমরা যদি ওনাদের থেকে একটু শুনি, যে আপনার পরিচয়টা দেন এবং এই কাজের সাথে সম্পৃক্ত থেকে আপনার অনুভূতি। বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ নূর নবী, সৈনিক দানশালিক ইউনিয়ন পরিষদের সৈন্যঙ্গের সদস্য। আজকের এই নিঃস্ব অসহায় এবং প্রতিবন্ধী মানুষদের সেবায় শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের এই যে বেওয়ারি সেবা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন, এবং যিনি মানবিক শওকত হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি যে স্বীকৃতি পাইছেন, আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের অসহায় মানুষদের মাঝে ওনারা কম্বল বিতরণ করতেছেন, এবং ভবিষ্যতেও ওনাদের এই যে কার্যক্রম যেন অব্যাহত থাকে এই প্রত্যাশা রাখে। এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই যেন এই ইউনিয়নের জনগণ, সাধারণ জনগণ এবং গরিব জনগণ ওনাদের কাছ থেকে সহায়তা পায় এই আশা এবং ভরসা রেখে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা যদি এই কাছ থেকে আরেকজন আমাদের ইউপি সদস্য, একজন খুবই ভালো মানুষ, ওনার যদি আমাদের সাথে থাকতে পারে ওনার অনুভূতিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এলাকাবাসী, আমি দানশালিক ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার ডাক্তার জাহাঙ্গীর আলম।
আমরা সকালবেলা থেকে আমাদের আমার ওয়ার্ডেও তার 25টি এদার্য নিরীহ লোকজনের মাঝে তা কম্বল বিতরণ করেছেন এবং 60টি তা 10টি আমাদের কম্বল শাল বিতরণ করেছেন। আমাদের ওই এলাকাতে আমরা চাই আগামী দিনে তারপর ওরা আরও তারপর যে মানবিক সহায়তাগুলো যে জোরদার করে আমাদের নিরীহ লোকদেরকে সহায়তা করে এই মানে এই এই জন্য তাদেরকে উদার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। এখানে আমার পাশে আছেন একজন শিক্ষক, উনি আমাদের জাতি গঠন করার কিংবা সমাজের মেরুদণ্ড বলা চলে এবং ইউপি সংশ্লিষ্ট কার্যক্রমের সাথেও সম্পৃক্ত এবং একজন শিক্ষক হিসেবে এই ধরনের কার্যক্রমের সাথে উনি সম্পৃক্ত। জি, ওনার স্ত্রীও এখানের একজন ইউপি সদস্য এবং উনি একজন শিক্ষক। তো ওই শিক্ষক হিসেবে এই কাজগুলোকে কি চোখে উনি দৃষ্টিতে দেখছে, এই ধরনের কার্যক্রম কি, ওনার অনুভূতি আমি জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আজকে নিঃস্ব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকে যে চেয়ারম্যান সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন, জেলা পরিষদের সদস্য আমাদের সরদেও আনোয়ার ভাই, এবং সারা বাংলার আনাচে কানাচে নয় সারা বিশ্বে যে মানবিক শওকত নামে পরিচিত আমাদের এই অঞ্চলের একজন ছেলে আমাদের সরদেও ভাই, আমি তাকে এবং তাদের এই পরিবারবর্গ সহ এবং এই যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের যারা আছে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার নবনির্বাচিত 1, 2 ও 3 নং ওয়ার্ড মেম্বারের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি এমন একটি মহৎ উদ্যোগকে আমি এই দানশালিক ইউনিয়নের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি এবং পরিশেষে বলবো, যেহেতু আমাদের এই দানশালিক ইউনিয়ন উপকূলীয় অঞ্চলে পরিচিত, যেন সামনে আরও বৃহৎ আকারে বিভিন্ন প্রকার সাহায্য নিয়ে আমাদের মাঝে আপনারা হাজির হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং সাহায্যও করব যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়, এই আশা ব্যক্ত করি। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একজন স্কুলের প্রধান শিক্ষক, ওনার এই সুন্দর বক্তব্যের জন্য আমরা দীর্ঘায়িত করব না, আমরা কার্যক্রম শুরু করে দিই। আমাদের আজকে একজন এদিক থেকে লাইন ধরে আসেন, আমরা দেখতে পাচ্ছি যে আসেন, আপনি ওদিক থেকে পাঠান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আজকের স্পন্সর এই যে আমেরিকা প্রবাসী আমার সহোদর ভাই ফারহান হাসান ইবান, এবং ফারহান হাসান ইবান ভাইয়ের স্পন্সরে 15,000 টাকায় আমরা আজকের এই কার্যক্রমটি সম্পন্ন করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের আমাদের এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে আমাদের সাথে এই ভালো কাজের সাক্ষী হতে রয়েছেন আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং উনি আমাদের সাথে আজকে আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ওনাকে আমাদের মানবিক বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আমাদের এই কার্যক্রমটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করার চেষ্টা করছি এবং খুব সুশৃঙ্খলভাবে সঠিক মানুষদেরকে যাচাই বাছাই করে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি এবং সঠিক অর্থে যারা পাওয়ার দাবিদার তাদের মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, আজকে আমাদের এই 15,000 টাকায় 50 জনের যে কম্বল বিতরণ স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার সহোদর ভাই ফারহান হাসান ইবানের স্পন্সরে আজকে 15,000 টাকায় আমরা এই ধরনের কার্যক্রম আমরা সুন্দর মতো সম্পন্ন করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা এই কাজ সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছি, কোনো বিশৃঙ্খলা ছাড়াই এবং খুব শান্তিপূর্ণভাবেই, কোনো ধরনের হই হট্টগোল ঝামেলা ছাড়াই আমরা কাজ পরিচালনা করে যাচ্ছি। এবং আবারও বলছি, আজকে আমাদের এই কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় জনাব আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবী এবং ব্যবসায়ী। ওনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই কার্যক্রম 50 জন মানুষের এই কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ছিল নোয়াখালীর কবিরহাট থানাধীন চর গুল্লাখালী নামক প্রত্যন্ত অঞ্চলে। ইনশাল্লাহ আবারও কোনো প্রত্যন্ত অঞ্চলে এরকম পৌঁছে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্ভব হলে আমাদের ইউটিউব চ্যানেল মানবিক শওকত সাবস্ক্রাইব করে আমাদের এই কার্যক্রমকে আরও গতিশীল করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।